রিয়েলমি এক্সের সাথে সাথে রিয়েলমি 3i ছোট এই ডিভাইসটি লঞ্চ করে দিয়েছে রিয়েলমি। ইন্ডিয়াতে এই ফোনটা এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, বাংলাদেশে এই ফোনটা আসবে কি না, এই ফোনটার ফুল স্পেসিফিকেশন কি দিয়েছে, সম্পূর্ণ প্লাস মাইনাস আমি আপনাদের সাথে আজ আলোচনা করব টেকনিক্যাল ওমর। চলুন শুরু করা যাক ইন্টারপর, দেখা যাক এই ফোনটাতে আসলে কি কি প্লাস পাচ্ছেন, কি কি মাইনাস যোগ হয়েছে, সম্পূর্ণ রিভিউ থাকছে, দেখ চলুন শুরু করা যাক। ইউসি ইয়ারফোন যারা পারচেস করতে চাচ্ছেন, যারা খুঁজতেছেন, তাদের জন্য সুখবর, একে টেলিকম টুতে আপনারা এই এই ইউসিসি ইয়ারফোনটা পেয়ে যাবেন। 100% কিউসি পাস করা আর দেখতে খুবই সুন্দর আর স্লিম, খুবই মজবুত, আমি এটা ইউজ করে দেখেছি, খুবই পারফেক্ট। চলে যান একে টেলিকম টুয়ে গাজীপুর চৌরাস্তায় অনুপম সুপার মার্কেট দ্বিতীয় তলায়। প্রথমত এটা ডাব্বা বক্স আনবক্সিং করে দেখা হচ্ছে। বক্সের ভিতরে পেয়ে যাবেন কিছু গাইড, একটা ক্যাচ পেয়ে যাচ্ছেন, কিছু প্রেমপত্র পেয়ে যাবেন, পেয়ে যাবেন একটা একটা চার্জার অ্যাডাপ্টার, একটা ডাটা কেবল, আর কিছু কাগজপত্র বক্সে থাকা যেই ব্যাক কভারটা থাকবে সেটা ইউজ করার জন্য সাজেস্ট করতেছি। ফোনটা অন করে দেখলাম এটা কালার ওয়াইজ 6.0। ফোনটা রিলিজ করেছে জুলাই মাসে 2019। প্রাইস হবে এটা ইন্ডিয়াতে 7,999 রুপি। এটা দুইটা এডিশন পেয়ে যাবেন, 3 জিবি অ্যান্ড 4 জিবি। আমি যেটা ভিডিও করতেছি এটা 4 জিবি এডিশনের। সম্পূর্ণ এটা আসলে আউটলুকিং প্লাস মাইনাস কী কী আছে সম্পূর্ণ নিয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করা যেতে পারে এটার টেকনোলজি। এটা আসলে রিয়েলমি অপর একটা সাব ব্র্যান্ড, দেখতে খুবই সুন্দর একটা ফোন রিলিজ করেছে। এটার নিচের দিকে বডি স্ট্রাকচারে পেয়ে যাচ্ছেন ইয়ারফোন জ্যাক, 3.5 mm ইয়ারফোন জ্যাক, চার্জিং পয়েন্ট, আউট লাউড স্পিকার। ফোনটা থিকনেস 8.3 mm আর ওয়েটটা খুবই লাইট, 175 গ্রাম পেয়ে যাবেন। ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 9.0 অ্যান্ড কালার ওয়াইজ 6.0 পেয়ে ইউজ করছে গোয়েলা গ্লাস 3 আর IPS ডিসপ্লে প্যানেল। IPS ডিসপ্লে হওয়ার কারণে আপনার 16 মিলিয়ন কালার সাপোর্টেড আর খুবই ন্যাচারাল। তো ন্যাচারাল ডিসপ্লে আমরা ইউজ করে থাকি, সুপার অ্যামোলেড একটু আর্টিফিশিয়াল লাগে যেখানে কালার একটু বেশি সাপোর্টেড। ফোনটার ডিসপ্লে রেজলেশন পেয়ে যাচ্ছেন 720x1520 পিক্সেল, যেটা অ্যাসপেক্ট রেশিও 19:9। ফোনটাতে PPI পেয়ে যাচ্ছেন 271। গোয়েলা গ্লাস 3 হওয়ার কারণে আপনার ডিসপ্লেতে কিছুটা ক্র্যাশ কম পড়বে, বাট তারপরও এক্সট্রা প্রোটেক্টিভ গ্লাস ইউজ করা উচিত। যারা গেমার তারা ভাবতেছেন এই প্রাইসে আসলে কী পারফরমেন্সের প্রসেসর দিয়ে আসবে, তাদের বলে নিয়ে এই ফোনটাতে আপনার পারফরমেন্স হিসাবে পেয়ে যাচ্ছেন হেলিও P60, যা 12 ন্যানোমিটার একটা পাওয়ারফুল প্রসেসর, যেটা দিয়ে আপনি পাবজি, অ্যাসফাল 9, নিড ফর স্পিড ফাটাফাটি গেম এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। কেননা আপনার পাবজি এক্সপিরিয়েন্স আমি আপনাদের লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনি কোনো রকম ল্যাগ ছাড়া আপনি আরামসে ইউজ করতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে। টানা আমি 1 ঘন্টা আপনার পাবজি খেলেন অথবা আদার্স কোনো গেম পারফরমেন্স করেন, ওভারহিটের কোনো ইস্যু নাই আর কোনো ল্যাগের কোনো ইস্যু নাই। ডুয়েল সিম স্লট ব্যবহার করতে পারবেন, দুইটাই সিমের পর এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন 512 জিবি পর্যন্ত। ফোনটার নিচের দিকে 3.5 mAh জ্যাক, USB টাইপ 2.0 আর এটা OTG সাপোর্টেড বলে নেওয়া ভালো। জিপিইউ হিসেবে ইউজ করছে মালি G72 MP3। ফোনটার CPUতে ক্লক স্পিড পাচ্ছেন 2.0 GHz, মেন 4টা যেটা কোটেক্স A73 আর সেকেন্ডারি যেটা 4টা কোর পেয়ে যাচ্ছেন 2.0 GHz, যার ডিজাইন A53, মানে বড় 4টা আর ছোটো 4টা তো পাচ্ছেনই। মিডিয়াটেকের প্রসেসর হওয়ার কারণেও মোটামুটি আপনারা যারা আসলে নাক হিচকাচ্ছেন যে আসলে মিডিয়াটেক, তাদের বলে নিচ্ছি P16 একটা ভালো লেভেলের প্রসেসর। ক্যামেরাতে চলে আসে এবার। ক্যামেরা সেকশনে আপনার প্রাইমারি শুটার ক্যামেরা 13 মেগাপিক্সেল, যার অ্যাপাচার 1.8 আর পিক্সেল সাইজ পেয়ে যাচ্ছেন 1.12 মাইক্রোমিটার। অসাধারণ একটা ব্যাক ক্যামেরা দিয়েছে, সাথে যে সেকেন্ডারি ক্যামেরা পাচ্ছেন সেটা ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল, যার অ্যাপাচার 2.0। ফ্রন্ট ক্যামেরা যে আপনার ক্যামেরা সেকশনটা পেয়ে যাচ্ছেন, সেম ক্যামেরা সেটআপ আপনার ফ্রন্ট ক্যামেরা পাবেন 13 মেগাপিক্সেল, তার অ্যাপারচার 2.0 অ্যান্ড পিক্সেল সাইজ 1.12 মাইক্রোমিটার। আমি অসাধারণ এই ফিচারটা ক্যামেরাতে পেয়ে যাচ্ছি। ফিঙ্গারপ্রিন্টে কোনো রকম ল্যাকিং পাচ্ছিলাম না, টাচ অ্যান্ড রেসপন্স, ফিঙ্গারপ্রিন্ট আর ফেস আনলক দুটা সিকিউরিটি থাকছে, যেখানে ফেস আনলকটাও সেম পারফর্ম করছিল। ভিডিও করতে পারবেন 1080 পিক্সেলের, সামনে ক্যামেরা হোক পিছনে ক্যামেরা হোক। পিছনে এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন, ফ্রন্টে কোনো এলইডি ফ্ল্যাশ পাচ্ছেন না, বলে রাখা ভালো নোটিফিকেশন লাইট তো পাচ্ছেনই। হেলিও P60 ইজ এ
যে বিগ পারফর্মার যা আপনার 3GB অ্যান্ড 4GB এডিশনে। বলে রাখা ভালো, 3GB র্যাম অথবা 4GB র্যামের কোয়ালিটি LPDDR4X, যার ক্লক স্পিড 1800 MHz। তো আপনি নিশ্চিন্তে একটা ভালো লেভেলের একটা প্রসেসর, ভালো লেভেলের একটা র্যাম, ভালো লেভেলের একটা গুড কোয়ালিটির একটা ফোন পেয়ে যাচ্ছেন। ফোনটাতে আরও পাচ্ছেন ওটিজি সুবিধা, ফিঙ্গারপ্রিন্টের সুবিধা, ফেস আনলকের সুবিধা। ব্যাটারিতে আপনি নন রিমুভাল লিথিয়াম আয়ন 4230mAh ব্যাটারি, বক্সে থাকা 5V 2A চার্জার দিয়ে আপনার ফাস্ট চার্জিংটা খুবই দ্রুত, 1 ঘন্টা 45 মিনিটের ভিতর আপনার ফোনের ফুল চার্জ হয়ে যাবে। টানা আপনি একদিন আরামসে ইউজ করতে পারবেন। যারা গেমার তারা 5 থেকে 6 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ আরামসে পেয়ে যাবেন। মোটামুটি এই ছিল ফোনের ফুল পারফরমেন্স। বরাবর বাংলাদেশে যদি এটা আসে, এটা আসলে আমরা এক্সপেক্ট করতেছি 11,000 টাকার ভিতর থাকবে। 11,000 থেকে 13,000 টাকার ভিতর যদি এই ফোনটা মার্কেটে নিয়ে আসে, তাহলে আসলে অসাধারণ হবে। আদার্স ব্র্যান্ডে আসলে হায় করা লাগবে। ফোনটা ইউটিউব ভিডিও প্লেয়িং ফুল ভিউতে আপনি পাবেন, আর দেখতে খুবই সুন্দর। আপার চেন লোয়ার চেন পারফেক্ট ছিল, ডান খুব স্লিম থিকনেস। ফোনটা 3টা কালারে পেয়ে যাবেন, ডায়মন্ড ব্লু, ডায়মন্ড রেড, ডায়মন্ড ব্ল্যাক। ফোনটা আসলেই অসাধারণ। 4230mAh ব্যাটারি অনুযায়ী আসলে পারফর্ম হিসাবে খুবই ভালো পারফর্ম দিবে। 10,999 টাকা অথবা 11,000, 12,000, 13,000 টাকার ভিতরে এই ফোনটা ভালো পারফর্ম একটা ফোন বাংলাদেশ বাজারে হিট করতে যাচ্ছে, যদি বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে আসে। কিছু পিকচার ডেমো দিয়ে দিচ্ছি, এই ফোনটার তোলা কিছু পিকচার ডেমো আপনারা দেখতে পারবেন। এই প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা 13 MP, ব্যাক ক্যামেরা 30 MP, আর P60 যে 12 nm চিপসেট। আমার দেখা মতে এটার যে টোটাল কনফিগারেশন আছে, এটা 10-এর ভিতর 8.2 রেটিং পাবে। বাট আদার্স আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা রেটিং কত দেওয়া যায়, আসলে কী কী ঘাটতি ছিল এটা কনফিগারেশনে। সম্পূর্ণ ডিটেলসটা আমি আসলে আপনাদের কমেন্টে চাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।